রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে প্রায় ২০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। ২৫ বছর রাজধানীর আগারগাঁওয়ে মেলা বসলেও এবার পহেলা জানুয়ারি থেকে এই পূর্বাচলে হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এক্সিবিশন সেন্টারের ভেতর ও বাইরের ফাঁকা মাঠে প্রায় ২২৫টি প্রতিষ্ঠানের স্টল থাকবে, তবে প্রস্তুতিতে খানিকটা ঘাটতি দেখা গেছে। বরাদ্দ পাওয়া অনেক প্রতিষ্ঠান এখনও স্টল নির্মাণ শেষ করতে পারেনি। দিনটা ২৪ ঘন্টায় কাজ চলতেছে, প্রেকারেশনের কাজ করে অনেক ব্যস্ততা আছে। স্টল মালিকরা জানান, করোনার প্রকোপ সহ নানা অনিশ্চয়তায় মেলার প্রস্তুতি নিতে কিছুটা বিলম্ব হয়েছে। ২-৩ তারিখ লেগে যেতে পারে আমাদের টোটাল প্যাভিলিয়নটা স্টার্ট করতে। স্টলের কাজ প্রায় ১৪ দিন শেষ হয়ে গেছে। আশা তো রাখতেই হবে, যেহেতু এখানে স্টল নিয়েছি। উন্মুক্ত আর মনোরম পরিবেশে মেলার আয়োজনে খুশি ব্যবসায়ীরা। তবে রাজধানী ও আশপাশের এলাকা থেকে আগত ক্রেতাদের আসা যাওয়ার জন্য সড়ক নির্মাণ কাজ শেষ না হওয়ায় মেলার সফলতা নিয়ে সন্দিহান তারা। ওখান থেকে এটা অনেক সুন্দর জায়গা হবে, রাস্তাটা যদি ভালো হয়ে যেত তাহলে দেখা গেছে ঢাকার সব মানুষগুলো এদিকে এই জিটি আসতে পারত। এত দূরে মানুষ আসবে এটা নিয়ে একটু কনফিউজড আছি। মেলা কর্তৃপক্ষ বলছেন, মেলার ৯০% কাজই শেষ। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিআরটিসির ৩০টা বাস আমাদের ঢাকা থেকে এখানে প্রতিদিন আসা যাওয়া করবে, নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঘাটতি হবে না। মেলায় ১০টিরও বেশি দেশের স্টল থাকবে। পহেলা জানুয়ারি গণভবন থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।